আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্যাগ বিডি 19। আমরা প্রায় বিভিন্ন ভিডিওতে ফটো ক্যাপচার ইফেক্ট দেখে থাকি। ইফেক্টটি দেখতে যতটা কমপ্লেক্স মনে হয়, আসলে এই ইফেক্টটি অ্যাপ্লাই করা একদমই সহজ এবং সিম্পল। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো ভিডিওতে ইডিএস দিয়ে কিভাবে প্রিমিয়াম ফটো ক্যাপচার ইফেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। ভিডিওতে ফটো ক্যাপচার ইফেক্ট অথবা স্ন্যাপশট ইফেক্ট ইউজ করার জন্য আজকে আমরা ইউজ করব ইডিএসের 8.53 ভার্সন। আর এই কাজটি আপনি ভিডিও এডিটিংয়ের যে কোনো সফটওয়্যার দিয়ে খুবই সহজে করতে পারবেন। এটি দেখতে যতটা কমপ্লেক্স মনে হয়, আসলে এটা একদমই ইজি এবং সিম্পল। তাই আশা করি ভিডিওটি একদমই ছোট হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি ইডিএস, ক্যামটাসিয়া, প্রিমিয়ার, আফটার ইফেক্ট সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে সিম্পলি আমাদের ফেসবুক পেজ ট্যাগ বিডি 19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, নাও আমরা এখন ইডিএসের মধ্যে একটি নিউ প্রজেক্ট নিয়েছি। আমরা এখানে কিছু ডাটা অ্যাড করব। আমরা যে ভিডিও ফুটেজগুলোর মধ্যে ফটো ক্যাপচার ইফেক্ট ইউজ করব, সেই ভিডিও ফুটেজগুলো অ্যাড করব এখানে। এবং একটি সাউন্ড ইফেক্ট রেখেছি আমরা ফটো ক্যাপচার ইফেক্ট ইউজ করার জন্য, সেটা অ্যাড করব। তো আমি বিনের মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে, এখানে আমরা কিছু ডাটা রেখেছি, আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওপেন করলাম। ওকে, নাও আমরা এখানে টাইমলাইনের মধ্যে, এখানে একটা ভিডিও লেয়ার রয়েছে, আমরা এখানে কয়েকটি ভিডিও লেয়ার বাড়িয়ে নেব। আমি এখানে টাইমলাইনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড, এখান থেকে অ্যাড বিটার টু অ্যাবভ, এখানে আমি তিনটা ভিডিও লেয়ার বাড়িয়ে নেব। আমি তিন দিয়ে জাস্ট ওকে দিলাম। এরপর আমরা চাচ্ছি এই ভিডিওটার মধ্যে আমরা ফটো ক্যাপচার ইফেক্ট ইউজ করব। আমরা ভিডিওটাকে টাইমলাইনে জাস্ট ড্র্যাগ করলাম, একদম নিচে লেয়ার ড্র্যাগ করলাম। আমি একটু জুম করে নিই। জুম করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রোল করলে জুম ইন এবং জুম আউট হবে, অথবা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাইনাস প্লাস ক্লিক করলে জুম ইন এবং জুম আউট হবে। ওকে, নাও আমরা এখন ভিডিওটাকে একটু প্লে দেব। আমরা ঠিক এই ফুটেজটার কোন অংশে আমরা ফটো ক্যাপচার ইফেক্ট ইউজ করব সেখানে আমরা আমাদের এই প্লে হেডটাকে নিয়ে যাব। আমি একটু প্লে করে দেখি, সরি। ওকে ওকে, আমি চাচ্ছি ঠিক এখানে আমাদের ইফেক্ট ইউজ করব। আমি এখানে প্লে হেডটা রাখব, রেখে এখানে যে ভিডিও ক্লিপটা আছে সেই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে চলে যাব টাইম ইফেক্ট, দেন চলে যাব ফ্রিজ ফ্রেম, এরপর আফটার কার্সর। এখানে তিনটা অপশান আছে, বিফোর কার্সর, আফটার কার্সর এবং সেটআপ। আমি ঠিক কার্সরটা, সরি, প্লে হেডটা যেখানে রাখছি সেখান থেকে যদি আমি পরের অংশটুকু ফ্রিজ করতে চাই, অর্থাৎ স্টিল করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আফটার কার্সরে ক্লিক করবেন। আর আমি যদি যেখানে কার্সরটা রাখছি সেটার প্রথম অংশটুকু স্টিল করতে চাই, ফ্রিজ করতে চাই, সেক্ষেত্রে বিফোর কার্সরে ক্লিক করবেন। ওকে, তো আমি এখন পরের অংশটুকু ফ্রিজ করে ফেলবো, সেজন্য আমি আফটার কার্সরে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের ক্লিপটা মাঝখানে স্প্লিট হয়ে গেল, এটুকু হচ্ছে ভিডিও, এটুকু হচ্ছে স্টিল। আমি যদি একটু প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনি যদি ইডিএস সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমাদের চ্যানেলে ইডিএসের এ টু জেড বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো, অসংখ্য টিউটোরিয়াল রয়েছে। আমরা ইডিএসের ফুল কোর্স টিউটোরিয়াল পাবলিশ করেছি আমাদের চ্যানেলে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, আর এছাড়াও আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশনের জন্য প্রিমিয়াম যত রিসোর্স আছে সেগুলো যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে ফ্রি রিসোর্স বাংলা, সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে আমরা সব ধরনের রিসোর্সগুলো একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, নাও আমরা এখানে আমাদের ভিডিওর যে অংশটুকু আমরা স্টিল করব সেটাকে ফ্রিজ করে নিয়েছি। এখন আমরা এই ফ্রিজ করা ক্লিপটাকে জাস্ট কপি করে উপরে লেয়ারে পেস্ট করব। তো আমি এই ক্লিপটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, দেন আমরা এখানে উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে ক্লিক করব। অনেকেই এই কাজটা ভুল করে থাকেন যে এই লেয়ারটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে উপরে লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে, তখন দেখা যায় কি ক্লিপটা সেম লেয়ারের মধ্যেই পেস্ট হয়ে যায়। তো নতুন যারা ইডিএস ইউজার তারা এই ভুলটি করে থাকেন, সেজন্য আপনি যখনই যে লেয়ারের মধ্যে ক্লিপটাকে পেস্ট করবেন এখান থেকে সেই লেয়ারটি সিলেক্ট করে দেবেন,
ফর एग्जांपल আমি এখান থেকে দুই নাম্বার লেয়ার পেস্ট করব আমাদের এই ক্লিপটাকে আমি এখান থেকে কপি করেছি এখন দুই নাম্বার লেয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করব দেন কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব এখানে যে লেয়ারটি সিলেক্ট করা থাকবে সেই লেয়ারের মধ্যে ক্লিপটি কপি হবে ওকে এখন আমরা এখানে উপরে যে ক্লিপটা আছে একই ক্লিপ আমরা জাস্ট দুটো লেয়ারে রেখেছি উপরে ক্লিপটাকে আমরা এখানে জুম করে ছোট করে দেব এবং সেখানে আমরা বর্ডার ইউজ করব তো সেজন্য আমরা উপরে ক্লিপটার মধ্যে ক্লিক করে এখান থেকে ডান পাশে যে ইনফরমেশন উইন্ডোটা আছে এখান থেকে এই ক্লিপের লেআউটার অপশনে চলে যাব যে ক্লিপের মধ্যে আপনি ক্লিক করবেন সেই ক্লিপের লেআউটারটা এখানে শো করবে ওকে দেন আমি লেআউটার মধ্যে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে লেআউটার অপশনটা এখানে চলে আসছে এখানে লেআউটার উইন্ডোটা চলে আসছে এখান থেকে আমরা এডিট করব আমি এখান থেকে ট্রান্সফর্ম করে ছোট করতে পারি অথবা এখানে স্ট্রেচ অপশন থেকে ছোট করতে পারি স্কেল করতে পারি ওকে আমি এখান থেকে ছোট করে নিলাম সিম্পলি ওকে এতটুকু ছোট করলাম নাও আমরা এখানে একটি হোয়াইট কালারের বর্ডার ইউজ করব তো সেজন্য এখান থেকে ডান পাশ থেকে একদম নিচে চলে যাবেন এখানে রয়েছে ইডিজি অপশন এখান থেকে কালার অপশনটাকে জাস্ট চেক করে দিবেন এখান থেকে আপনি যতটুকু বর্ডার ইউজ করতে চাচ্ছেন ততটুকু জাস্ট বাড়িয়ে দিবেন স্লাইডার দিয়ে ওকে আমি এতটুকু ইউজ করব দেন আমরা চাইলে এখানে শ্যাডো ইউজ করতে পারি আমি এখান থেকে এনেবল শ্যাডোতে চলে গেলাম এখানে আমি অপাসিটি একটু কমিয়ে দেব শ্যাডোটার ওকে এখন আমরা এই ক্লিপটার মধ্যে মোশন করব আমি চাচ্ছি এই ক্লিপটার প্রথমে একটু অ্যাঙ্গেল থাকবে এরপর আস্তে আস্তে জুম ইন হবে তো মোশন করার জন্য আমরা সিম্পলি প্রথমে এখান থেকে আমরা লেআউটার অপশনটাকে চেক করে দেব ওকে দেন আমরা প্রথমে এই লাইনারটিকে এই প্লেহেডটাকে একদম প্রথমে নিয়ে যাব ওকে এখান থেকে আমরা একটা কি অ্যাড করব কি অ্যাড করে আমরা এটার পজিশনটা কোথায় রাখব সেটা করে দেব এবং রোটেশনটা ঠিক করে দেব ওকে অর্থাৎ একদম শুরুতে এটা এই অবস্থায় থাকবে এই ক্লিপটা ওকে দেন আমরা চলে যাব একদম শেষে আমরা লাইনারটাকে একদম শেষে নিয়ে গেলাম এখানে আমরা আরেকটা কি অ্যাড করব অ্যাড কিতে ক্লিক করলাম দেন আমরা এখানে এই ক্লিপটাকে একটু বড় করে দেব অর্থাৎ এটা আস্তে আস্তে বড় হবে এবং রোটেশনটা একটু কমিয়ে দেব ওকে এখন আমি জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসব এখন আমি একটু প্লে করে দেখি ঠিক আছে এখন আমরা নিচে যে ক্লিপটি আছে এই ক্লিপের মধ্যে আমরা কিছু ফিল্টার্স ইউজ করব সেজন্য আমি এখান থেকে চলে আসছি ভিডিও ফিল্টার্সে প্রথমে আমরা এটা এই ক্লিপটাকে সাদা কালো করে দেবো সেজন্য আমি কালার কারেকশানে চলে যাচ্ছি এখান থেকে মনোটোন ইউজ করব মনোটোন ফিল্টার্সটিকে জাস্ট ভিডিও ক্লিপটার মধ্যে ড্র্যাগ করলাম সাদা কালো হয়ে গেল দেন আমরা এই ক্লিপটার মধ্যে ব্লার ইফেক্ট ইউজ করব আমি এখান থেকে ভিডিও ফিল্টার্স থেকে ব্লার ইফেক্টটিকে ক্লিপটার উপরে অ্যাপ্লাই করলাম এরপর ব্লার ইফেক্টটাকে আমরা একটু কাস্টমাইজ করে দেবো আমি এখান থেকে ব্লারে ডাবল ক্লিক করলাম এরপর এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবো ওকে সিম্পল এরপর আমি একটু প্লে করে দেখি ঠিক আছে এছাড়াও আপনি চাইলে উপরে যে ক্লিপটা আছে সেটার মধ্যে কোনো ফিল্টার চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো তো আমরা এখন করছি না তো আমরা এখানে একটি ওভারলে নিয়ে এসেছি আমি যদি এই ওভারলেটাকে উপরের লেয়ার ড্র্যাগ করি একদম উপরের লেয়ারে এখান থেকে ড্র্যাগ করব যেখান থেকে আমাদের ছবিটা ক্যাপচার হবে এখান থেকে এখন আমরা এই ওভারলেটাকে এই ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে নেব তো সেটা আমরা সিম্পলি করতে পারি আমরা ওভারলেটাকে প্রথমে ছোট করে নিচ্ছি এই ক্লিপটার যতটুকু আছে ওভারলেটাকে ততটুকু রাখলাম দেন এই ক্লিপের মধ্যে ক্লিক করে এই ক্লিপের যে লেআউটের সেটিংসটা আছে সেটাকে আমরা আমাদের ওভারলেটার মধ্যে পেস্ট করব তো সেটা করার জন্য সিম্পলি আমরা এই ক্লিপের মধ্যে ক্লিক করব ক্লিক করে কন্ট্রোল সি দ্বারা কপি করব কপি করে উপরে যে ওভারলেটা সেটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে অল্ট আর প্রেস করব ওকে তাহলে এই ক্লিপের ওভারলে সেটিংসটা এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল জাস্ট কপি হয়ে পেস্ট হয়ে গেল ওকে আমাকে বারবার আর একই কাজটা করতে হচ্ছে না এখন আমি একটু প্লে করে দেখি ওকে ফাইন এখন আমরা যেটা করব আমরা এখানে একটি ফ্ল্যাশ ইফেক্ট ইউজ করব হোয়াইট কালার তো সেটা করার জন্য আমরা সেটা ম্যানুয়ালি করতে হবে সে ধরনের কোনো ট্রানজিশন ইফেক্ট এখানে নেই তো আমি এখান থেকে একটা সলিড কালার নেব সাদা কালারের এখানে বিন থেকে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ ক্লিপ এরপর কালার মিট এখান থেকে আমি একদম ফার্স্ট কালার বক্সটাতে ক্লিক করে এখান থেকে সাদা কালারটা চুজ করলাম ওকে দেন ওকে তো এখানে আমরা একটা কালার মেট নিলাম এই কালার মেটটাকে আমরা আমাদের একদম উপরে যে লেয়ারটা আছে চার নাম্বার লেয়ার ড্র্যাগ করব ওকে এবং এখান থেকে শুরু করব যেখান থেকে আমরা
স্ন্যাপশটে নেব সেখান থেকে ওকে আমরা এখান থেকে শুরু করলাম দেন আমরা একটু জুম করি একটু জুম করি আমরা এই কালার মেটটাকে 5 ফ্রেম পর্যন্ত রাখব আমি যদি এই প্লেহেডটাকে একদম শুরুতে রেখে এরপর কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করি একবার প্রেস করলে এক ফ্রেম সামনে যাব আমরা 1 2 3 4 5 5 ফ্রেম নিলাম আমরা ওকে এরপর বাকিটুকু আমরা ডিলিট করে দেব এই ক্লিপটার এখানে যে কালার মেটটা আছে সেটার তো সেটার মধ্যে ক্লিক করে আমরা কিবোর্ডে এম প্রেস করলে যেখান থেকে আমরা কার্সরটা রেখেছি সেখান থেকে পর অংশটুকু ডিলিট হয়ে যাবে এখন আমি একটু প্লে করে দেখি ওকে এখন আমরা এই কালার মেটটাকে নিচে যে ক্লিপগুলো আছে সেগুলোর সাথে মিক্স করে দেব তো সেটা করার জন্য আমাদেরকে ব্লেন্ডিং ইফেক্ট ইউজ করতে হবে তো আমি সিম্পলি চলে যাচ্ছি এখান থেকে ইফেক্ট অপশন থেকে কিয়ার্স এখান থেকে ব্লেন্ড এখান থেকে আমরা ইউজ করব ওভারলে ওভারলে ইফেক্টটাকে আমি সাদা যে কালার মেটটা আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করলাম ওকে আমরা এখন একটু প্লে করে দেখি এখন আমি চাচ্ছি এখানে যে সাদা ওভারলেটা আমরা ইউজ করেছি সেটাকে শেষের দিকে ফেড করে দেব যাতে করে ফ্ল্যাশটা এত বেশি হার্ড মনে না হয় সেজন্য আমি এই ক্লিপটার যে লেয়ারটা আছে সেটাকে এক্সট্রাক করে নেব প্রথমে এখানে এখানে যে 4 নাম্বার লেয়ারটা সেটা নিচে একটা তীর চিহ্ন দেখতে পাবেন এটাতে ক্লিক করলে লেয়ার টেক্সট্রাক হয়ে যাবে এখান থেকে মিক্সার অপশনটাকে অন করে দিবেন এরপর এখানে যে লাইনারটা আছে সেটা শো করবে আমরা লাইনারটার একদম শেষে যে কিফ্রেমটা সেখানে ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে দেব ওকে এখন এটা মিক্স হয়ে গেল অর্থাৎ প্রথমে 100% ছিল আস্তে আস্তে এটা 0% হয়ে গেল এখন আমি যদি একটু প্লে করে দেখি ওকে এখন ঠিক আছে এখন আমরা এখানে একটি ক্যামেরা ইফেক্ট সাউন্ড ইফেক্ট ইউজ করব আমরা ক্যামেরা সাউন্ড ইফেক্ট এখানে নিয়ে এসেছি আমি এই সাউন্ড ইফেক্টটাকে আমাদের নিচে যে অডিও লেয়ার আছে সেখানে ট্র্যাক করব আমি অডিও লেয়ারটাকে প্রথমে এক্সট্রাক করে নিই এরপর সাউন্ড ইফেক্ট এখানে নিয়ে আসলাম এক্সট্রাক করেছি এর জন্য যে আমি যাতে আমি বুঝতে পারি সাউন্ড ওয়েভগুলো এখান থেকে আমাদের সাউন্ড ইফেক্ট শুরু এর আগে ব্ল্যাঙ্ক ছিল আমি এতটুকু রেখে কেটে দেবো বাকিটা কোন সি দ্বারা স্প্লিট করে প্রথম অংশটুকু ডিলিট করে দিলাম দেন এটাকে এখানে নিয়ে আসলাম এখন আমি একটু প্লে করে দেখি ওকে ওকে একদম সিম্পল তো এই কাজটি আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন এখন যদি আপনারা ফর্মুলাটা বোঝেন জাস্ট কনসেপ্টটা বোঝেন কীভাবে ফটোশপ ইফেক্ট ইউজ করবেন ভিডিওতে যেহেতু এগুলো ম্যানুয়ালি করতে হয় নিজে কাস্টমাইজ করে করতে হয় তো আপনি যদি এই ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে এই কাজটি আপনি প্রিমিয়ার ক্যামটাসিয়া আফটার ইফেক্ট সবগুলো সফটওয়্যারে করতে পারবেন ইভেন আপনি চাইলে কাইন মাস্টারও করতে পারবেন ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ